হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি দেখা তোমার হয়তো প্রয়োজন হবে না। তুমি এই মুহূর্তে ভিডিওটি পজ করে দাও, পজ করে দিয়ে নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেয়া আছে, সে লিংকে ক্লিক করো। ক্লিক করলে একটি কোশ্চেন পেপার তোমার সামনে হাজির হবে, সেই কোশ্চেন পেপার উপর তুমি একটা টেস্ট দিয়ে ফেলো। টেস্ট দেওয়ার সাথে সাথে তুমি কত নাম্বার পেয়েছো সেটাও জেনে যাবে। তোমার প্রাপ্ত নাম্বার যদি সন্তোষজনক হয় তাহলে আর এই ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, আর যদি সন্তোষজনক না হয় তাহলে তুমি ভিডিওটি দেখবে। তো আমাদের আজকের টপিক নাউন, নাউনের উপরে জেন্ডার যে বিষয়টা সেটা নিয়ে আমরা কথা বলবো। মূলত এটি গ্রামারের একটি বিশেষ আলোচনা, শুরু থেকে শুরু হয়েছে, এটি সেকেন্ড লেকচার। আমি প্রথম লেকচারের লিঙ্কও নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো জেন্ডার বিষয়টা আসলে কোনো একজন একটা নাউন যখন আমাদের সামনে আসবে, সে নাউন দিয়ে হয় কোনো পুরুষ মানুষকে বোঝাবে, মেল, অথবা কোনো ফিমেলকে বোঝাবে, অথবা একই শব্দ দিয়ে মেল ফিমেল দুজনকেই বোঝাবে, অথবা কাউকেই বোঝাবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত জেন্ডার, নাউনের এইভাবে করে পরিচয় প্রদান করে থাকে। তো আসো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। যারা টেস্ট দিয়েছ, টেস্ট দিয়ে কত নম্বর পেয়েছ নিজে নিজে পরীক্ষা করে দেখো। আমি এখানে তোমাদের জন্য মূলত একটা চার্ট কারেকশন করেছি, সে চার্টটা আমি তোমাদের সামনে এখনই আনছি। এই যে চার্ট, হ্যাঁ, চার্টের আগে একটু এটা জেনে নাও যে জেন্ডার চার প্রকার, চারটির নাম স্ক্রিনে রয়েছে, ভালো করে পড়ে নাও, প্রয়োজনে পজ করে দিয়ে ধীরে সুস্থে পড়ে নাও। হ্যাঁ, মেল সেক্স, ফিমেল সেক্স মানে নারীকে বোঝাবে, যেমন মাদার, সিস্টার, ওয়াইফ, অল দিজ আর উইমেন। আর পুরুষকে বোঝাবে যেমন ফাদার, ব্রাদার, হাজব্যান্ড বা ইত্যাদি ইত্যাদি। আর কিছু কিছু শব্দ দুজনকে বোঝায়, যেমন ফ্রেন্ড বলতে মেয়ে ফ্রেন্ডকেও বোঝায়, ছেলে ফ্রেন্ডকেও বোঝায়, প্যারেন্ট বলতে বাবাকেও বোঝায়, মাকেও বোঝায়, টিচার বলতে আমাদের পুরুষ টিচারদেরকেও বোঝানো হয়, মহিলা টিচারদেরকেও বোঝানো হয়। আর কোনো কোনো শব্দ দিয়ে পুরুষ মহিলা কিছুই বোঝায় না, নো সেক্স, লাইফলেস থিংস, এদের কোনো জীবন নেই। যেমন কিংডম মানে রাজত্ব, রাজা কিন্তু নয়, রানীও নয়, রাজত্ব, রাজত্বের কোনো জীবন নেই। গাছপালা, ট্রি, স্কাই, নলেজ, অল দিজ আর নিউটার জেন্ডার। তো চারটা নাম তোমরা দেখতে পাচ্ছ, চারটা নাম সুন্দর করে তোমরা পড়ে মুখস্থ করে ফেলবে যদি জানা না থাকে। তো ধন্যবাদ, আমি এবার পরের শীটে যাচ্ছি যেখানে তোমার জন্য একটা লিস্ট কালেকশন করা আছে, মেল এবং ফিমেলের লিস্ট, ঠিক আছে? তো এই লিস্টের সাথে তোমাদেরকে আমি বলবো যে এগুলো হচ্ছে সব, এই শব্দগুলো দিয়ে সব পুরুষ মানুষদেরকে মিন করা হয়, আর এই শব্দগুলো দিয়ে সব মেয়েদেরকে, নারী সমাজকে মিন করা হয়। হ্যাঁ, যেমন এই যে পশুদের মধ্যে সেটা হতে পারে বুল, হচ্ছে যে মানে পুরুষ গরু, কাউ হচ্ছে নারী গরু, এরকম। ব্রাদার, সিস্টার তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাচেলার মানে যে পুরুষ এখনো বিয়ে করেনি তাকে ব্যাচেলার বলে, আর যে নারী এখনো বিয়ে করেনি তাকে মেইড বলা হয় বা স্পিনস্টার বলা হয়। যেগুলো বেসিক্যালি না জানা থাকলে আমাদের মুখস্থ করতে হবে, আমি তোমাদেরকে মুখস্থ করে নেওয়ার জন্য বলবো। একইভাবে একই লিস্ট এখানে আরেকটি, এটি হচ্ছে পুরুষদের জন্য, আর এর পাশাপাশি এটি হচ্ছে মেয়েদের জন্য। যেমন মেয়ে কুকুর হলে আমরা বলবো বিচ, আর পুরুষ কুকুর হলে আমরা বলবো ডগ। তোমরা ভালো করে এগুলো পড়ে নাও, ঠিক আছে? মৌমাছি, মৌমাছি যারা মেয়ে মৌমাছি তাদেরকে বলবো বি, যারা পুরুষ মৌমাছি তাদেরকে কিন্তু বি বলা যাবে না, তাদেরকে বলতে হবে ড্রোন, ইত্যাদি ইত্যাদি এভাবে, ঠিক আছে? তা আশা করি বুঝতে পেরেছ। পরের পেজেও একই, আর লিস্টের বাকি অংশ একই জিনিস। তুমি এটা বেসিক্যালি মুখস্থ করার বিষয়, এখানে আমি তোমাকে অন্য কোনো টেকনিক দেওয়া সম্ভব না, ঠিক আছে? ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দিজ ওয়ার্ডস। হ্যাঁ, নেফিউ তোমরা চিনো নিশ্চয়ই, নেফিউ মানে ভাইয়ের ছেলে হলে নেফিউ, ভাইয়ের মেয়ে হলে নেস, এই টাইপের যা আছে এখানে আমরা সবগুলো। যেমন যদি আমি বলি পয়েট, হ্যাঁ পয়েটেস,
কবি সুফিয়া কামালের কথা যদি বলি তাহলে উনি হবেন একজন পোয়েটেস। কিন্তু যদি আমি কাজী নজরুল ইসলামের কথা বলি তাহলে উনি হয়ে যাবেন একজন পোয়েট। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, পুরুষ মহিলার ব্যাপার। এই চার্ট এখনো শেষ হয়নি, আরেকটা আছে, এই যে বাম পাশে যেটা দেখছো এটা এটা দিয়ে, এই সবগুলোকে দিয়া পুরুষদেরকে বোঝানো হয়, এই সবগুলো দিয়ে নারীদেরকে বোঝানো হয়, ঠিক আছে। আপাতত এটা একটা কালেকশন, এখানে কিন্তু শেষ নয়, এরকম তো শব্দ অনেক রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে যেটা সেটা হচ্ছে কমন জেন্ডার্স, নারী পুরুষ দুজনকেই মিন করা হয়। যেমন ধরো আমি যদি বলি এই যে ক্যাট সিঙ্গার, সিঙ্গার দিয়ে আমি যদি লুইপার নাম বলি, লুইপা ইজ এ সিঙ্গার। আবার যদি আসিফ আকবরের নাম বলি, আসিফ আকবর ইজ এ সিঙ্গার। তো নারী হলো সিঙ্গার, পুরুষ হলো সিঙ্গার। এই যে প্যারেন্ট, মাকেও বোঝাতে পারে, বাবাকেও বোঝাতে পারে। টিচার বললে আমাদের মেয়ে টিচার বা ছেলে টিচার, যে কোনো একজনকে বোঝাতে পারে। এই শব্দগুলো এতিম, অরফান, তো ছেলেকেও অরফান বলা হবে, মেয়েকেও অরফান বলা হবে, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী, কোনো চাকরির জন্য কেউ যদি আবেদন করে থাকে তাকে অ্যাপ্লিক্যান্ট বলা হয়। সে অ্যাপ্লিক্যান্টটা পুরুষও হতে পারে, নারীও হতে পারে। এরা বোথ মেল অ্যান্ড ফিমেলকে মিন করে এই শব্দগুলোতে। এই শব্দগুলো আমাদের কী করতে হবে, মুখস্থ করতে হবে। উই হ্যাভ টু মেমোরাইজ অল দিস থিংস। তো আমি এখানে আর একটু কথা বাড়াবো না, আমি তোমাদেরকে বলবো যে যদি আমার এই ভিডিও তোমাদের কাজে লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওকে লাইক দাও, শেয়ার করো তোমার বন্ধুদের জন্য। আর সাবস্ক্রাইব না করে থাকলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।